ইরেজার মানে মুসা তাই না? এই যে আমাদের এখানে ইরেজার টুল, ইরেজার টুল আমাদের একটা গ্রুপ টুল না? এই যে ইরেজার টুলটা আমাদের কি গ্রুপ টুল না? এই টুলে ক্লিক করলে আমরা তিনটা টুলস দেখতে পারবো, একটা ইরেজার টুল, একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, একটা ম্যাজিক ইরেজার টুল। ইরেজার টুলের শর্টকাট কি হয়? ই। কিবোর্ড থেকে ই প্রেস করলে আমরা ইরেজার টুলে ঢুকতে পারবো, ঠিক আছে? আচ্ছা তাহলে ইরেজার টুলের কাজ কি বললাম? মোসা, আমরা কোনো একটা ছবি ওপেন করি এখান থেকে, দেখুন একটা ছবি ওপেন করি, আর এই ছবিটা আমরা এখানে মুছবো। দেখি এখান থেকে ইরেজার টুল সিলেক্ট করলাম, পরে পরে আমি এখান থেকে মুছছি। মুছছে নাকি? মুছে যাচ্ছে? কই মুছে যাচ্ছে? এখানে কালার করছে। কোনো একটা ছবি যখন ওপেন করে মুছামুছি করতে যাব, আর আমরা কোনো কিছু ওপেন করলে আমাদের সেই পেজটা কি অবস্থায় থাকে? লক অবস্থায় থাকে, ঠিক আছে? আর লক অবস্থায় যদি কোনো কিছু আমরা মুছতে যাই, ব্যাকগ্রাউন্ডে যেই কালার থাকবে সেই কালার পড়ে যাবে, আমাদের মুছবে না, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের অন্য কোনো কালার থাকতো, আমরা যদি ইরেজার নিয়ে ঘষতাম, আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই কালার থাকবে সেই কালারটা এখানে পড়ে যাবে। তাহলে আমরা তো মুছবো, আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি না। তাহলে আমরা কি করবো, এটাকে প্রথমত আনলক করে নেবো, ডাবল ক্লিক করবো, করে ওকেতে ক্লিক করে দিলে এটা আমাদের লক উঠে যাবে, দেখেছেন? এবার যদি আমরা ইরেজার টুল নিয়ে মুছি, এবার দেখেন মুছে যাচ্ছে। আচ্ছা মুছে যাচ্ছে তো কি আসছে এখানে? মুছে কি আসছে এখানে? এটাকে এটাকে বলে ট্রান্সপ্যারেন্ট। ট্রান্সপ্যারেন্ট মানে কি? ট্রান্সপ্যারেন্ট মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালারই নেই, ঠিক আছে? এই যে এখান থেকে আমরা মুছে দিচ্ছি, দেখেন এই ইরেজার টুলের বিভিন্ন সমস্যায় পড়বেন কাজ করতে গিয়ে, কি কি সমস্যা হবে সেইগুলো বুঝে নেবেন। এখন বুঝবেন যে কি হবে, কাজ করছে না কেন। এইভাবে আমরা ইরেজার টুল দিয়ে মুছতে পারবো, ঠিক আছে? আমাদের যেখানে এই ফুটবল এখানে মুছে দিলাম, এটা আমাদের প্রয়োজন নেই। এইভাবে এমন এমন হলো, আবার কোন সময় দেখা যাচ্ছে এখানে কোনোভাবে টিক চিহ্ন পড়ে গিয়েছে। জি এখানে দেখেছেন ইরেজার টু হিস্টোরি, কি লেখা আছে এখানে? ইরেজ টু, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ইরেজ টু হিস্টোরি, এখানে টিক মার্ক যখন দিয়ে দিবেন, এবার দেখেন মুছতে যাচ্ছেন কি হচ্ছে, আবার আগে যা ছিল ব্যাক চলে আসছে। আমরা হিস্টোরি টুলের কাজ দেখেছিলাম না গত ক্লাসে? হিস্টোরি মানে কি? আগে যা করেছিলাম সেগুলো ব্যাক চলে আসবে না? আমি হিস্টোরি দিয়ে আমি এখানে টিক মার্ক দিলে হিস্টোরি গুলো আবার চলে আসছে, যা যা কাজ প্রথমে ছবিটা ওপেন করে যেমন ছিল সেইভাবে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা যখন ইরেজার নিয়ে কাজ করবো তখন অপশনটাও আমাদের ভালোভাবে দেখে নিতে হবে। তারপরে এখানে ফ্লো আছে, যদি আমি এখান থেকে ফ্লো কমিয়ে আমি ইরেজ করতে যাই, তাহলে দেখেন ইরেজারটা হালকা হালকা হবে। আমি যদি এখান থেকে অপাসিটি আবার কম থাকে, এগুলো তো আগেই দেখেছি না, দেখা যাচ্ছে আপনি ইরেজ করতে যাচ্ছেন, ইরেজ করছেন কীভাবে ফুলফিল ইরেজ হচ্ছে না, তখন দেখবেন আপনার অপাসিটি ঠিক আছে কি না, ফ্লোটা ঠিক আছে কি না, এগুলো দেখে নেবেন। এবার দেখেন ইরেজার করছি, ফুলফিল ইরেজার হয়ে যাচ্ছে, একদম সব মুছে দিচ্ছি। তাহলে ইরেজার জিনিসটা আমি তো বোঝাতে পারলাম, মুছামুছির কাজ করে, তাই না? আমি এখানে একটা নতুন পেজ নিই, এখানে এই পেজের ভিতরে আমি ইরেজার করতে গেলে কি এখন ইরেজ হবে? না, কারণ এখানে আমাদের লক করা আছে, লকটা প্রথমে তুলতে হবে, লকটা তুললাম, তারপরে এখানে আমি কি ইরেজ করব? এখানে ইরেজ করা মানে আমাদের সাদা কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে মনে করেন আমি এখানে কোনো একটা কাজ করলাম, এভাবে একটা ব্রাশ দিয়ে ড্র করছি, এখানে ব্রাশ দিয়ে কিছু ড্র করছি। এভাবে ড করার পর আমি ভাবছি না আমার এখান থেকে একটু ইরেজ করার প্রয়োজন, ইরেজ করব হলো আমি এখান থেকে এতটুকু মুছে দেবো, এখান থেকে এতটুকু। তাহলে আমি এখান থেকে ইরেজার টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি ব্রাশটাকে একটু বড় করে দিই, এই যে এখানে ইরেজ করে দিলাম, এখান থেকে মুছে দিলাম। আচ্ছা এখানে ইরেজ দিয়ে মুছে দিচ্ছি, আমাদের এখান থেকে একদম লাইন একদম স্ট্রেট মনে হচ্ছে, কিন্তু আমাদের যে ব্রাশ দিয়ে ড্র করেছি পাশ থেকে একটু ঝাপসা, কারণ কি বলেন তো? কারণ হ্যাঁ, আমাদের ব্রাশটা যখন ড্র করেছিলাম তখন সফট ব্রাশ নিয়েছিলাম, আর যখন আমরা ইরেজ করছি তখন আমাদের কি ব্রাশ? হার্ড ব্রাশ। আমরা যখন ইরেজ করব তখন আমরা সফট ব্রাশ নিতে পারবো। সফট ব্রাশ নেওয়ার নিয়ম কি? রাইট বাটন ক্লিক করবো, আমরা হার্ডনেসটাকে সফটনেস করে দেবো, হয়ে গেল। এবার যদি আমি মুছি, এখানে দেখেন সফটলি মুছবে, সেটা কি বুঝাতে পারলাম? যদি আমাদের সফটলি মুছতে হয় সফট ব্রাশ নেবো, যদি আমাদের হার্ডলি মুছতে হয় ব্রাশটাকে হার্ড করে দেবো। এবার যদি মুছি একদম হার্ড, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা ইরেজারের একটা কাজ দেখি মূলত, কিভাবে আমরা কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। মেসির এই ছবিটাই নিই, আমার এই ছবি এখানে ওপেন আছে,
এখান থেকে আমরা একদম প্রথমের দিকে আমরা এখান থেকে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম না, করা শিখেছিলাম আমরা এই টুল দিয়ে। মনে করেন আজকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি আমরা তৈরি করবো ভাবছি। আমরা মূলত ইরেজারের কাজটা দেখবো কি কাজে লাগে। আচ্ছা এখানে আমরা ছবিটা এখান সিলেক্ট করে ফেললাম, করে ফেলার পরে আমি কপি করলাম ছবিটাকে, ওই যে নতুন পেজ নিয়েছি এখানে আমরা এটাকে ডিলিট করে দিই, এখানে আমরা ছবিটাকে পেস্ট করে দিলাম। এবার দেখেন এখানে কি পারফেক্টলি ছবিটা হয়েছে না? একটু ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার দিয়ে দিন। ছবিটাকে একটু বড় করি, কিছু কিছু জায়গায় আমার সেই আগের ব্যাকগ্রাউন্ডটা রয়ে গিয়েছে না, কিছু কিছু জায়গায় দেখেন আমাদের সেই আগের ব্যাকগ্রাউন্ডে এখানে কিছু এখানে কিছু রয়ে গিয়েছে না, এটাকে আমরা ইরেজার দিয়ে মুছে দিতে পারবো। ঠিক আছে, তো ইরেজার দিয়ে যখন মুছবো এখানে দেখেন আমাদের লেয়ারের বিষয় আছে, এখানে এই যে একটা লেয়ার আছে দুইটা লেয়ার আছে তাই না? এখন আমাদের ছবিটা কোন লেয়ারে আছে সেই লেয়ারের উপরে রেখে যদি না মুছে তাহলে মুছা যাবে না। আমি মনে করেন ব্যাকগ্রাউন্ড এই লেয়ারটা কি আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার না, এই লেয়ারে আমি কার্সার রেখে যদি এখানে ইরেজার দিয়ে ঘষাঘষি করি আমাদের কিন্তু ছবির এইটা কিছুই মুছবে না। ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড মুছে যাবে। তো আমাদের এই যে এই পাশের এটা মুছতে হলে আমাদের প্রথমে ছবির লেয়ারে যেতে হবে, যে লেয়ারে আমাদের ছবি আছে সেই লেয়ারে যেতে হবে, যে যখন আমরা একটু কাজ করব তখন ছবিটাকে একটু জুম করে করব যাতে পারফেক্টলি করা যায়। এবার যদি আমি এখানে মুছি, এই যে দেখেন আমাদের এই যে এই অংশটা মুছে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি এখান থেকে একটু আছে এটা মুছে দিই। কোনো কাজ করতে গেলে যদি এভাবে থাকে আমরা এভাবে ইরেজার দিয়ে এটা মুছে নিতে পারবো। একটু আছে চাইলে যেখানে একটু যদি একটু সুন্দর থাকে আমরা এটাকে মাইনাস করে দিতে পারবো। ইরেজার দিয়ে এগুলো মুছে দিতে পারবো। ঠিক আছে, তাহলে ইরেজারের কাজটা কি আমি এবার বুঝাতে পারলাম? পারবেন তো এভাবে যদি কোনো জায়গায় থাকে ইরেজার দিয়ে মুছে দিতে? এখানে বড় সমস্যাটা যেটা পড়বেন আপনারা এই লেয়ারের ঘোরপাকে পড়বেন, আপনারা এই লেয়ারে ক্লিক করছেন হচ্ছে না এমন একটা ঘোরপাকে পড়বেন। তো লেয়ারটা দেখে নেবেন আপনার যেই লেয়ারে থাকবে সেই লেয়ারটাই মুছবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে থাকি এখানে যতই ঘষি আমার ছবিটা কিন্তু মুছবে না, ব্যাকগ্রাউন্ড মুছে যাবে। ঠিক আছে, আমার ছবির লেয়ারে থাকলে আমাদের ব্যাকগ্রাউন্ড কিছু হবে না, ছবিটা মুছবে। বুঝতে পারলাম? এই হলো আমাদের ইরেজার টুলের কাজ। তারপর আসি দুই নাম্বার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আমাদের এখানে ইরেজার দিয়ে আমরা যা মুছতাম তাই মুছে যাচ্ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে আমাদের একটা মূল যে বিষয় এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার একটু ডিপলি কাজ করে। এখানে আমাদের অপশনগুলো একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে এখানে আমাদের দেখেন তিনটা এখানে বাটন আছে, এখানে আমাদের একটা ড্রপ ডাউন আছে, কিছু অপশন আছে, এখানে আমাদের টলারেন্স আছে, এখানে একটা দেখেন প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার আছে, সবগুলো আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ফরগ্রাউন্ড কালার বলতে কি বুঝাচ্ছে? ফরগ্রাউন্ড কালার বলতে কোনটা বুঝাই বলেন তো? আমরা ওই যে উপরের এই কালারটা না, এখানে বলছে প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার, মানে এখানে টিক মার্ক দেওয়া মানে কি আমাদের এই এই ছবির ভিতরে আমাদের যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ড কালার আছে সেই কালার কিন্তু মুছবে না। আমি এখানে মুছছি, দেখেন মুছছে না, দেখেছেন আমাদের কিছুই মুছছে না। যদি আমি এখানে টিক মার্ক তুলে দিই এবার তাও তো মুছে না। ও সরি, এবার দেখেন মুছে যাচ্ছে। ঠিক আছে,
আচ্ছা আপনাদের বোঝানোর জন্য এটা আমি নতুন একটা ছবি ওপেন করি, সলিড ছবি না। এখান থেকে আপনারা সাপোজ ধরে নিলেন, ধরে নেন যে আমরা $5 একটা কাজ পেয়েছি। এই কাজটা কি? আচ্ছা আমি মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করে দিতে পারবে, ধরে নেন না আপনারা পেয়েছেন $5 কাজ। $5 কাজ বলতে যে এই যে এই ব্যাকগ্রাউন্ড, এই যে সাইকেলের ব্যাকগ্রাউন্ড আছে না, পারফেক্ট ভাবে যে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবেন তাকে আমি $100 দিব এখন। একদম পারফেক্ট, ঠিক আছে? কেউ কি পারবেন চ্যালেঞ্জ নিতে যে আমি এই পেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব? চেষ্টা করা যায়, চেষ্টা করুন ভাই। এই গেছে দেখেন, এই গেছে, কি হইছে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন শুরু করেন। সাইকেলের ব্যাকগ্রাউন্ড কে পারবে? এই সাইকেল ছবি তো নেন, যে কোনো একটা ছবি নিন না, অন্য যে কোনো ছবি তো সহজ, এই সাইকেলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে। হ্যাঁ এই যে এখানে দেখেন অনেকগুলো রিং আছে, ভিতরে দেখেন রিং আছে না, এই যে অনেকগুলো রিং আছে। যদি আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান্ড বল, এই যে আমাদের আসিফ ভাই ম্যাজিক কন্ট্রোলতে ক্লিক করতে গেল, আমরা এখান থেকে মনে করেন ডিলিট করে দিলাম, তাও দেখেন যে আমাদের এই ভিতরের এইগুলো থেকে যাচ্ছে না। এবার এখানে দেখেন কিছু ডিলিট হয়ে গেছে, হচ্ছে না। তো আমাদের এই কাজটা করার জন্য আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের বেসিক কাজটা আমরা দেখে নিই, কীভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার কাজ করে। আমি দেখেন এখানে ক্লিক করছি, আমাদের কি হওয়ার উচিত ছিল, আমাদের এই সব কিছু এখানে মুছে দেওয়া উচিত ছিল না? আমি এখানে ক্লিক করছি, দেখেন আমাদের এগুলো সব মুছে দেওয়া উচিত ছিল না, কিন্তু মুছছে না। আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজারটা কিভাবে কাজ করে, মাঝখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, দেখেছেন? আমাদের এই প্লাস চিহ্নটা যে এরিয়ার ভিতরে থাকবে সেই এরিয়ার ভিতরেই মুছবে, বাইরে বাইরে মুছবে না, ঠিক আছে? আমি দেখেন এই যে এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের কি হলো, আমাদের এই যে আশপাশে যা আছে মুছে গেল, আমাদের এই রিং এর বাইরের অংশ কিন্তু মুছলো না। আমি এখানে ক্লিক করছি, এই অংশ মুছলো, এই যে রিং এর ভিতরের অংশ মুছলো না, ঠিক আছে? তো মূলত আমাদের এই প্লাস, যেখানে প্লাস রেখে যেখানে আমি ক্লিক করব সেখানে মুছবে। আমি একটা সলিড একটা পিকচার ওপেন করি, এই যে আমি এখানে ক্লিক করলাম, কি আমাদের এই ছবিটা মুছে যাওয়ার কথা ছিল না? আমি কি বুঝাতে পারছি না? আমি মনে করি যে এখানে আমাদের গোল বৃত্ত তো ছবির ভিতরেও চলে গিয়েছে, চলে গিয়েছে না? আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি আমাদের ছবিটা মুছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের প্লাস চিহ্ন ছবির উপরে না। এবার আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এই অংশ মুছছে, এই অংশ মুছছে না। আমাদের এই প্লাস চিহ্নটা যে রঙের উপরে ক্লিক করব, যে কালারের উপরে ক্লিক করব, সেই কালারটাই মুছবে। এই যে প্লাস চিহ্ন আমি এই বাইরে রাখছি, বাইরের অংশ মুছছে। যদি আমি প্লাস চিহ্নটা এখানে রাখি, এই অংশের কালারটা মুছছে, বাইরের অংশের কালার মুছছে না, ঠিক আছে? বেসিক মানে এটা আমাদের ইরেজার টুলের একটা মূল ভিত্তি, এইভাবে কাজ করে। এবার আসি এখানে, দেখেন এখানে আমাদের যে অপশনটা আছে, এই অপশনটা যদি আমি রেখে মুছি, দেখেন আমাদের সব মুছে যাচ্ছে, তাই না? আচ্ছা আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি। তো যখন আমাদের একটা গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, মনে আছে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার সময়, ওই ঘাসের একটা ই করার সময় মনে আছে? যখন ঘাস দিয়ে যে একটা মেঘের একটা ই তৈরি করি, ব্যাকগ্রাউন্ড একটা ঘাস, ওই যে গাছ দিলাম, গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম না, সেই গাছের ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করেছিলাম? আমরা এইভাবে একটা ক্লিক করে এইভাবে ঘষে দিয়েছিলাম, সব মুছে গিয়েছিল, তাই না? কিন্তু এখানে তো হচ্ছে না, এখানে কি হচ্ছে, আমাদের ছবিটাও মুছে যাচ্ছে। তো এইটা হলো আমাদের এই যে এখানে যদি ক্লিক থাকে, আমাদের এইভাবে যদি ঘষতে যায় আমাদের সব কিছুই ধরে ফেলবে এভাবে, ঠিক আছে? মানে প্লাস চিহ্নটা যেখানে যেখানে যাবে, এই প্লাস চিহ্নটা যেইটার উপরে যাবে, এখানে গেলে এটা মুছবে, এখানে গেলে এটা মুছবে, এখানে গেলে এটা মুছবে, এই প্লাস চিহ্নটা যেই কালারের উপরে যাবে সেই কালারটাই মুছে যাবে। যদি আমি প্লাস চিহ্নটা এই কালারের উপরে না নিয়ে যাই, আমি পাশ থেকে মুছি, আমাদের এই ছবিটা কিন্তু মুছবে না। আমি কি এই জিনিসটা বোঝাতে পারলাম? মানে প্লাস চিহ্ন যদি আমি ছবির উপরে নিয়ে যাই, ছবি মুছে যাবে, প্লাস চিহ্ন যদি ছবির উপরে না নিয়ে যাই, ছবি মুছবে না। ওকে, এবার আসি পরের অপশনটা, এখানে আমাদের এইটা দেখেন,
এইটা ক্লিক করলাম, পরে আমি এটা ছবির উপরে যাচ্ছে, ছবি কি মুছছে? ছবি দেখেন মুছছে না, আমি বাইরের অংশই মুছছি, ছবির উপর আমি যতই ঘষি না কেন ছবি মুছছে না। এটার কাহিনী কি? এটার কাহিনী হলো এই যে এই এই পয়েন্টটা আমি যেখানে প্লাস চিহ্ন যেখানে রাখবো ওই কালারটা পিক হয়ে গেল। এবার আমি যেখানে যাই না কেন ওই কালার যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে সেই কালারটাই মুছবে শুধু। আমাদের এই ছবির কালার তো আর ব্যাকগ্রাউন্ডের কালারের মতন না, ওই জন্য আমাদের ছবিটা মুছছে না। এই যে এখানে দেখেন এই যে এই কালারটা মেসিং না, ওই জন্য এই কালারটা ধরছে না। আমি আবার এখানে একটা ক্লিক করে এগুলো মুছে দেবো। আর আরেকটু যদি ক্লিয়ার মুছতে চান এখানে টলারেন্স একটু বাড়ায় নেবেন। টলারেন্সের বিষয়ে আমি যাবো একটু পরে, তারপরে আমি এখানে টলারেন্স একটু বাড়াই দিই। টলারেন্স বেশি করে দেওয়ার কারণে ছবিটা একটু ধরে নিছে কালারটা, এই ম্যাচিং কালার। হ্যাঁ, টলারেন্স বেশি করার মানে হলো আমাদের যে রিলেটেড কালার আশপাশের কালারগুলো ধরে নেবে। টলারেন্স আমরা সবসময় 30-35 ভিতরে রাখবো কাজ করার সময়, তাহলে আমাদের ছবিটা ধরবে না। দেখেন এবার ছবির উপরে গেলেও ছবি ধরছে না। তাহলে দুই নাম্বার অপশনের কাজ কি? আমাদের একটা কালার পিক হয়ে যাবে সেই কালারটাই মুছবে, আর এটা হলো আমাদের যদি এভাবে টান দিই প্লাস চিহ্ন যেখানে যাবে সেটাই মুছে যাবে। ক্লিয়ার? এবার এই এই যে তিন নাম্বার যে অপশনটা, তিন নাম্বার অপশনটা হলো আমাদের একটা কালার সিলেক্ট করে দিতে হবে, সেই কালারটাই শুধু মুছবে, অন্য কোনো কালার মুছবে না। আমি যদি এখানে হাইট অপারটি, এবার এখান থেকে আমি ইরেজার টুল দিই, এইটা আমি মনে করেন এখানে আমি একটা কালার রাখলাম হলো ব্লু কালারের একটা পেন্ট করে দিই। এখানে আমি এই কালারটা রাখলাম, রাখার পরে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেব। তিন নাম্বার যে অপশনটা আমাদের আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের, তিন নাম্বারের অপশনটাই হলো আমাদের একটা কালার সেট করে দিতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড সুইচ, মানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে কালার সেট করে দেব। আমি এই কালারটা ডিলিট করব, এখান থেকে আমি আই ডপার টুল দিয়ে একটা ক্লিক করে নেব। আই ডপার টুল দিয়ে ক্লিক করলে যে আমাদের এই কালারটা চলে আসলো না ব্যাকগ্রাউন্ডের কালারটা, এবার আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। এবার আমি ইরেজার টুল নিলাম, নেওয়ার পরে এই টুলে এখানে ক্লিক করলাম, পরে আমি যদি এই টুল এবার এই কালারটা মুছি, দেখেন এই কালারটা আমাদের মুছে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদের এই কালারটা মুছলো না, মুছলো কারণ কি? আমাদের এই কালারটা পিক নেই, শুধুমাত্র ওই কালারটাই পিক হবে, যতই আমি এখানে ক্লিক করি মুছবে না। যদি এমন হয় যে আমাদের এই কালারটাও সিলেক্ট নেই, আমাদের এখানে এখন এই কালারটা ব্লু কালার আছে, আমি যত এখানে ঘষি না কেন এই টুলস নিয়ে মুছবে না। কারণ কি মুছবে না? কারণ আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে শুধুমাত্র সেই কালার মুছবে। একটা ডিজাইন করার সময় মনে করেন আপনার অনেকগুলো কাজ করেছেন, শুধুমাত্র এখান দিয়ে ব্লু কালারটা মুছে দিতে হবে, মানে ওই ডিজাইনগুলোর ভিতরে যেখানে যেখানে ব্লু কালার আছে সেই কালারগুলো মুছে দিবেন। তাহলে এখান থেকে একটা ব্লু কালার পিক করে নেবেন। আর পিক করার নিয়ম কি? এখান থেকে আই ডপার টুলস নেবেন, নেওয়ার পরে যেই কালার আই ডপারের কাজ তো দেখানো হয়েছিল, আপনি যেই কালারে ক্লিক করবেন সেই কালারটা এখানে পিক হয়ে যাবে। দেখেন হচ্ছে না, পিক করে নেবেন, নেওয়ার পরে ওই কালারটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবেন সুইচ করে। এবার ইরেজার ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে এবার সেই কালারটা মুছে দিবেন। এবার যদি আমি এখানে ঘষি, দেখেন এই যে আমাদের এই যে ইয়েলো কালার যেখানে যেখানে আছে মুছে গেল। তিন নম্বর অপশনটা তাহলে বুঝাতে পারলাম, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, অনেক কাজ কাজের এই টুলটা। আচ্ছা, এবার আসে এখান থেকে লিমিটস, আমাদের এখানে কিছু লিমিটস আছে, এখানে কনফিগারেশন আছে, সরি কন্টিনিউ আছে। কন্টিনিউ বলতে আমি এখানে কন্টিনিউ ক্লিক থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমি সাইকেলের ওখানে যাই, আমি কন্টিনিউ থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করছি, দেখেন আমাদের এই প্লাস চিহ্ন যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে মুছছে, তাই না? আমি যদি এখানে ডিসকন্টিনিউ করে দিই দেখেন কি হয়। ডিসকন্টিনিউ করে দিলাম, এবার দেখেন আমাদের বুঝতে পারছেন আমাদের এখানে আর সেই প্লাসের কাছে যাওয়া লাগছে না, প্লাস পর্যন্ত যাওয়া লাগছে না, আমাদের এখানে ধরলেই অটোমেটিক মুছে যাচ্ছে, দেখেছেন? দেখেন আমাদের খুব সহজে সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম, কিন্তু কিছু কিছু জায়গা এখানে হারাই গিয়েছে, এগুলো আমরা ব্যাক নিয়ে চলে আসতে পারবো না। এখান থেকে ইরেজার দিয়েও ব্যাক আনতে পারবো, এখান থেকে ইরেজার টুলস নিব, এই যে হিস্টোরি ব্রাশ টুল নিব, নেওয়ার পরে ব্রাশটাকে একটু ছোট করবো, এখানকার যে অংশটা আছে এইগুলো
আচ্ছা এগুলো আর একটু আমি ক্লিক ক্লিক করে করে রিমুভ করব। তাহলে এখান থেকে আমাদের যখন আমরা একটু খুব দ্রুত আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সেটিংটা কি করে নেব আমরা, এখানে ক্লিক থাকবে, ঠিক আছে। এখান থেকে ডিস কন্টিনিউয়াস করে নেব। এবার এখান থেকে ট্রান্সফার টলারেন্স 35% করে নেব। নেওয়ার পরে এবার আমি যদি এখানে এইভাবে ঘষি, আমাদের ব্যাকগ্রাউন্ড দেখেন একদম রিমুভ হয়ে গেল, ঠিক আছে। তো এই যে কিছু কিছু জায়গার আমাদের কালারটা ধরে নিচ্ছে, দেখেন এই যে আমি এখান থেকে যদি প্রথমে চলে যাই, এই যে এই ব্যাকগ্রাউন্ড, এই যে কিছু অ্যাশ কালারের আছে না, এই যে আমাদের এই জায়গায় দেখেন এই যে এই কালারটা, এই যে এই কালারটা আর এই কালারটার সাথে কিছু একটু সিমিলার আছে না, এই যে এই কালারটুকু আর এই কালারটুকু এখানে কিছু কিছু মিল পেয়ে যাচ্ছে, তাই এখান থেকে কিছু রিমুভ করে নিচ্ছে, ঠিক আছে। এই তো কালার নিয়ে ডিলিট রিমুভ করছে, কালারের সাথে একটু সিমিলার হয়ে গেলে সেই কালারটা রিমুভ করে দিবে। তো এই এই জন্য হচ্ছে আমরা পরবর্তীতে যদি যেগুলো চলে যাবে সেইগুলো আমরা ব্যাক নিয়ে আসবো এইভাবে ইরেজার টুল দিয়ে, এই আমাদের হিস্টোরি ব্রাশ টুল দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটু ক্লিক ক্লিক করে দেখি কিভাবে রিমুভ করি। এখানে এখান থেকে আমরা এটি ক্লিক করা থাকা অবস্থায় কন্টিনিউয়াস করে দিলাম। আর যখন আপনারা পারফেক্টভাবে এটা মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবেন, তখন যেটা করবেন সেটা একটু জুম করে নেবেন, বড় করে নেবেন, এবার দেখে নেবেন। আর আমাদের ব্রাশ সাইজ একটু ছোট করে নেবো, এবার এখানে একটা করে ক্লিক করব। বেশি সফট হয়ে গেছে, দেখেন তো। কোন ডাক্তার? না না আসবে না, এই জায়গায় একটু ব্যাক আনবো আমরা। এখান থেকে হিস্টোরি ব্রাশটা নেবো, ব্রাশটাকে একটু ছোট করবো, একটু জুম করে নেবো। নেওয়ার পরে এটাকে এইভাবে ধরে এটাকে ব্যাক নিয়ে আনবো। ঠিক আছে, এবার যে আমাদের একটু সাদা সাদা অংশ যদি থেকে যায়,
আর তারপরে যদি একটু সাদা সাদা অংশ থেকে যায় তখন আমরা কি করব কন্ট্রোল এল প্রেস করলে লেভেল আসবে আমরা এখান থেকে লেভেল থেকে সাদা অংশ একটু কমাই দেব এখান থেকে এই এখানে আমাদের কিছু আছে এইগুলো আমরা এভাবে রিমুভ করে দিতে পারি তাহলে আমরা এখানে এটা তো বুঝতে পারলাম না কিভাবে আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো ঠিক আছে এবার দেখেন আমাদের সাইকেল একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড আর কিছু নেই ব্যাকগ্রাউন্ড এর কালার অন্য কিছু দিয়ে দিতে পারি এই যে এখানে আছে আমরা এখান থেকে ইরেজার নিব ইরেজার নিয়ে এটা মুছে দিব এবার এই যেটা দেখালাম আমি ছবির এখানে ইরেজার নিব যে কিছু কিছু অংশ যদি থাকে আমরা সেটাকে মুছে দিতে পারব একটা কাজ করবেন $5 $10 করবেন এত সহজে তো আপনি টাকা দিয়ে দিবেন ঠিক আছে অনেকগুলো টুলসের সমন্বয়ে কাজটাকে সুন্দরভাবে ডেলিভারি দিতে হবে পারফেক্ট হবে বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ এই সাথে জুয়েলার্সি আছে দোকান আছে না মনে করেন যাদের এই যে বাইরে মনে করেন আমেরিকায় বেশিরভাগ এই যে জুয়েলার্সির দোকান থাকে ওদের এই বিভিন্ন স্বর্ণের যেই অলংকারগুলো থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বিভিন্ন ওরা তো অনলাইনে সেল করে অনলাইনে আপলোড দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যায় তো তখন এই ছোটোখাটো জিনিসগুলো রিমুভ করে দিতে হয় কারণ একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ মনে করেন আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ এইগুলো সুন্দরভাবে করতে হলে খুব বেশি হলে 30 মিনিটে তো করে ফেলতে পারবেন না আপনাকে কাজ দেবে মনে করেন 100টা 50টা 30টা এভাবে দেবে তো তখন এই কাজগুলো সময় আপনি নেবেন 2 দিন বা 1 দিন যা যতটুকু আপনি সারাদিন কাজ করতে পারেন 1 বা 30টা কাজ মনে করেন একদিনই করে দেবেন প্রতিটা 20 মিনিট 30 মিনিট করে করে দেবেন করে দিলে পারফেক্টভাবে করতে পারবেন না একদম ছোটোখাটো জিনিসগুলো এভাবে রিমুভ করে দিতে পারবেন না একদম নিখুঁতভাবে এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে তাতে একদম ছোটোখাটো জিনিসগুলোও দেখা না যায় তাহলে ওই জিনিসটাই দেখা যাবে ওই জিনিসটাও যে কোনো পেজের উপরে বসাবে বসিয়ে তখন আপলোড করবে এই যে আমি এই যে রিং এর উপর যখনই ক্লিক করছি দেখেন সব রিমুভ হয়ে যাচ্ছে কিন্তু কারণ ওই কালারটা পিক করে নিচ্ছে ও আমি শুধু এই ব্যাকগ্রাউন্ড মুছব এই ব্যাকগ্রাউন্ডের উপর প্লাস চিহ্ন রাখছি ওইটার উপর ক্লিক করছি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ধৈর্যের বিষয় ঘুম ঘুম চলে আসে আবার যে কাজ করতে করতে সিআরএফ এর ঘুমিয়ে গেছেন সকালে উঠে দেখছেন একদিন সেই টাইম শেষ ফাইবারের এই ডেলিভারিও কাজ এদিকে হই নাই এখন একটা ব্যাড রিভিউ পাবেন অ্যাকাউন্ট শেষ না যখন ফাইবারে কাজ হবে তখন এমনিতেই চান ভাই জানলে কাজ করতে পারে ঠিক আছে 100 টাকা অফার এখনো নেই আচ্ছা এবার আমাদের আসে ম্যাজিক ইরেজার টুল ম্যাজিক ইরেজার টুলের কাজ আরো সহজ ম্যাজিক ম্যাজিকের মতো কাজ করবে এখানে একটা ম্যাজিক ইরেজার টুল নিলাম এখানে একটা আচ্ছা আমরা এটাকে ইরেজ মার্কস করে দিই এখানে একটা ক্লিক করলাম আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল কন্ট্রোল ই দিয়ে মার্কস আমি অন্য একটা ছবি নিই এক কালারের ছবি এই ছবিটার মধ্যে গেলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ম্যাজিক ইরেজার টুল নিচ্ছি এখানে একটা ক্লিক করলাম রিমুভ হয়ে গেল এবার এখানে টলারেন্সের বিষয়টা আসবে টলারেন্সের বিষয়টা দেখানোর জন্য এখান থেকে এই ছবিটা চশমার ছবিটা দিলাম এবার এখানে দেখেন সব এক কালার না
একটু কর্নারে একটু ই আছে ভাবলা আছে। এবার আমি ম্যাজিক ইরেজার টুল নিলাম, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম, ম্যাজিক ইরেজার টুল নিয়ে এখানে একটা ক্লিক করি, করলে দেখেন আমাদের সব কালার গুলো এক ক্লিকে রিমুভ হয়ে গেল। কিন্তু এই কালারটা রিমুভ হলো না, এটার উপরে একটা ক্লিক করলে রিমুভ হয়ে যাবে, সমস্যা নেই। কারণ এখানে কাজ করবে কি নিয়ে, কালার নিয়ে। এখানে যখন আমি একটা কালারের উপর ক্লিক করব, সেই কালার যেখানে যেখানে আছে সব জায়গায় রিমুভ করে দিবে একবারে। হ্যাঁ, এইভাবে রিমুভ করা যাবে যদি এক কালার হয়। এই যে এখানে দেখেন এই জায়গায় একটু ডিপ কালার, হালকা একটু ডিপের কারণে এই এই কালারটা ধরছে না। এবার এই কালারটা আমরা ধরাবো কিভাবে, এক ক্লিকে ধরাবো কিভাবে? এখানে টলারেন্সটাকে আমি এখানে বাড়িয়ে দিলাম, এবার ক্লিক করছি দেখেন ধরে নিয়েছে। কিন্তু এটা টলারেন্সের বিষয়টা কি এবার ক্লিয়ার হয়েছে কিছুটা? মানে টলারেন্স যদি বেশি করে দিই তাহলে ওই রিলেটেড কালারের একটু আশপাশের কালারও রিমুভ করে দিবে। টলারেন্স যদি আমি এখানে কমাই দিই তাহলে শুধুমাত্র ওই কালারটা এখান থেকে রিমুভ করবে, আশপাশের কোনো কালার ধরবে না। এই যে দেখেছেন এইভাবে টলারেন্স, মানে আমি একটু এখানে একটু ডিপ কালার আছে, একটু একটু কম বেশি আছে, আমি একটু টলারেন্স বেশি করে দিই, দিলে এটা ধরে দিবে। তো এমন হতে পারে যে আপনার আশপাশের কালার একটু, এই দেখেন আমি একটু টলারেন্স বেশি দেওয়ার কারণে দেখেন চশমার এই ভিতরের কালারগুলো দেখেন গায়েব করে দিয়েছে, দেখেছেন? তো এমন হবে, একটু টলারেন্স কম বেশি করে নিয়ে দেখবেন যে আপনার মূল কালারটা ঠিক থাকছে কিনা। নাহলে আপনি এখান থেকে দুই ক্লিক করেও তো এটা রিমুভ করে দিতে পারছেন। আমি টলারেন্স এখানে একটু কমাই দিই, এখানে ক্লিক করলাম, দুই ক্লিক তিন ক্লিক যত ক্লিক এখানে করতে পারেন, যত যদি বিভিন্ন রকম কালার থাকে একটু টলারেন্স কমাই দিলে ক্লিক করে করে রিমুভ করে দিলেন, ঠিক আছে? তাও ভিতরে হারিয়ে গিয়েছে না, আচ্ছা এখানে দেখি আমি। আচ্ছা মূলত এটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে, এটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে, এটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে। তো সমস্যা নেই, টলারেন্স বেশি করে দিলে কিন্তু আপনার মূল কাজের অংশটাও কিছু চলে যেতে পারে আশপাশে থেকে। তো টলারেন্স কম করে কাজ করবেন, যদি কোনো সময় প্রয়োজন হয় বেশি করে দেখবেন যে আপনার মূল কাজটা সমস্যা হচ্ছে কিনা, হলে টলারেন্স কম করে কাজ করবেন, আর বেশি করে যদি সমস্যা না হয় করবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে এই গেল আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। এইভাবে আমরা বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এবার আসি আমরা ব্যাকগ্রাউন্ড এই ইরেজার টুলস ব্যবহার করে কিছু একটা প্রজেক্টের কাজ দেখি, যেটা বাসায় প্র্যাকটিস করবেন। আমাদের যত টুলস নিয়েছিলাম এখানে পিকচার নিয়েছিলাম সব কেটে দিই, ক্লোজ অল করে দিই। আচ্ছা এখান থেকে আমরা কি তৈরি করা যায় দেখি। আচ্ছা মূলত আমরা যেটা তৈরি করতে চাইছি এটাকে বলা হয় ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশন বলতে অনেকগুলো ছবি এক জায়গায় এনে একটা জিনিস তৈরি করা, ঠিক আছে? আর আমরা এর আগে দেখেছিলাম ফটো রিটাচিং। ফটো রিটাচিং মানে মুখের উপরে বিভিন্ন যে ফোটা ফোটা তিল ব্রণ এগুলো থাকাকে তুলে দেওয়াকে বলা হয় ফটো রিটাচিং। আর অনেকগুলো চার পাঁচটা ফটো এক জায়গায় এনে একটা জিনিস তৈরি করাকে বলা হয় ফটো ম্যানিপুলেশন। আর ফটো এডিটিং বলতে একটা ছবিকে মানে যেন একটা ব্ল্যাক একটা ভাব আছে একটু সাদা করে দিলেন, চোখের ভিতরে সুন্দর করে দিলেন, চুলের কালার একটু করে দিলেন, এগুলোকে বলা হয় ফটো এডিটিং, ঠিক আছে? তাহলে ফটোর কাজ হলো তিনটা, একটা ফটো রিটাচিং, একটা ফটো এডিটিং, একটা ফটো ম্যানিপুলেশন। আমাদের আপনাদের এখনো ফটো এডিটিং পারফেক্টলি দেখায় নাই, ফটো রিটাচিং দেখেছি, এই যে স্পট বিস্পট রিমুভ করা দেখাইছি না, এটা হলো ফটো রিটাচিং। আজকে আমরা ফটো ম্যানিপুলেশনের একটা বেসিক ছোট একটা কাজ দেখবো, যেটা প্র্যাকটিস করবেন গত নেক্সট ক্লাসে ফটো ম্যানিপুলেশনের আরও একটু বিস্তারিতভাবে দেখবো। আচ্ছা ফটো আমরা রিটাচিং ফটো ম্যানিপুলেশন করতে হলে আমাদের এখান থেকে অনেকগুলো ছবি লাগে, তো আমরা আজকে শুধুমাত্র একটা বেসিক দেখবো, ওই জন্য দুইটা ছবি ব্যবহার করে আমরা একটা ফটো ম্যানিপুলেশন করবো। আচ্ছা এখান থেকে আমি একটা মোবাইলের ছবি নিলাম আর এখান থেকে মেসেজ ছবি নিলাম, দুইটা ছবি, এই দুইটা ছবি ব্যবহার করে আমরা একটা ফটো ম্যানিপুলেশন করবো, ঠিক আছে? আমাদের মূল কাজ হলো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, এটার এই যে শুধুমাত্র আমি এই ফোনটা রাখবো, বাকিগুলো আমাদের প্রয়োজন নেই, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। এতক্ষণ তো আমরা এই কাজই শিখলাম, তাই না? ইরেজারের কাজ, হ্যাঁ এখান থেকে ম্যাজিক ইরেজার টুল দেওয়া হবে, কিন্তু আমাদের এই জিনিসটা তো মুছবে না, বুঝবে? আমরা এখান থেকে যেটা করবো কুইক সিলেকশন টুল নিব, কুইক সিলেকশন টুল নেওয়ার পরে আমি এখান থেকে ছবিটাকে সিলেক্ট করবো, একটু বড় করে নিই ছবিটাকে, একটু পারফেক্টলি সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ যদি এরপরেও যদি না পারেন তাহলে কিন্তু অনেক ভুগতে হবে। ব্যাকগ্রাউন্ড আমাদের এরপর থেকে ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম কাজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে।
আর আজকে একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ মুখস্থ করে নিলাম। এই যে বাইরে আমাদের কিছু অংশ চলে গিয়েছে, এগুলো আমরা কিভাবে ফিরে আনবো বলেন তো? অল্টার ধরলে দেখেন আমাদের ভিতরে মাইনাস চিহ্ন চলে আসছে, দেখেছেন? এই যে মাইনাস, অথবা আমাদের এখান থেকে মাইনাস ক্লিক করেও নিতে পারি। তো আমরা কাজ করব কিবোর্ড শর্টকাট ব্যবহার করে, অল্টার ধরলাম, এই যে এগুলোকে আবার ব্যাকে নিয়ে চলে আসছে। কিবোর্ডটাকে কি করছি আমি, আবার যদি ভিতরে চলে আসে আমি এইভাবে দিয়ে দিচ্ছি একটু, আবার দেখি কোথাও এইভাবে গিয়েছে কিনা। এই যে এখানে তাহলে অল্টার ধরছি, ধরে এই জিনিসটাকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি এটাকে রিফাইন্ড এডস করব, মানে একটু ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিফাইন্ড এডসে যাব। এবার এটা একদম মুখস্থ করে নিতে হবে, কিন্তু আমি কি করছি এটা কিন্তু আর সেভাবে প্রতিদিন বলা লাগবে না। এখান থেকে ওয়ান ব্লক করে নেবেন, ঠিক আছে, একদম মুখস্থ। এটা এখান থেকে ওয়ান ব্লক করে নেবেন, এই যে রেডিয়াসে কিছু করবেনই না, এখান থেকে সফট স্মুথ, এই যে আমাদের এই স্মুথটাকে একটু বাড়াই দিবেন। হ্যাঁ, এখান থেকে পাঁচ থেকে সাতের ভিতরে রাখবেন স্মুথ। এবার এখান থেকে কন্ট্রাস্ট এইভাবে চার থেকে পাঁচের ভিতরে রাখবেন। এবার এখান থেকে শিফট এইটটাকে একটু কমাই দিবেন, মাইনাস করে দিবেন, ঠিক আছে। এবার এখান থেকে নেবেন সিলেকশন থেকে, এখান থেকে নেবেন লেয়ার মাস্ক নিয়ে ওকেতে ক্লিক করবেন। আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ হয়ে গেল, ওকে। এটা একদম মুখস্থ করে ফেলবেন আমি কি কি করলাম। এবার আমি এখান থেকে যেটা করবো, এখান থেকে একটা এফোর সাইজের পেজ নিব। এফোর সাইজের পেজ নিলাম, এখান থেকে এফোর সাইজ আছে, আমরা এখান থেকে এফোর সাইজের পেজ নেবো, ইন্টারন্যাশনাল পেপারে যাব। যাওয়ার পরে এখান থেকে একটা এফোর সাইজ পেজ নেবো। আমি আপনাদের একটু গোলামোলা করার জন্য আমি একটু সমস্যা করে দিলাম। আচ্ছা, এফোর সাইজের পেজ নিলাম, নেওয়ার পরে এবার এই ছবিটাকে আমি ওখানে নিয়ে যাব পেজের উপরে। এবার আপনারা বলবেন এই ছবিটা তো ওখানে ছিল কালারফুল ছিল না, এবার এখানে এসে ছবিটা কালার হলো না কেন? কে পারবেন বলেন, পারলে 500 টাকা জরিমানা করে দেব। কি পারবেন জরিমানা বলেন, এখানে কালার আসলো না কেন? এখানে তো সুন্দর কালার ছিল, এখানে এত সুন্দর কালার, কিন্তু এখানে কোনো কালার নেই ছবির ভিতরে। এই কারণটা কি ধরতে পারছেন নাকি বলেন? কি বলেন তো, আমি একটু বুঝাই দিই তারপরে পরে ধরবেন। এখানে কালার মোড কি দেওয়া বলেন তো? RGB, এটাই কি দেওয়া? RGB, কিন্তু এখানে এসে আমরা কি কালার দিয়েছি? গ্রে কালার, এই GRAY, গ্রে, দেখেছেন? এই গ্রে কালার দেওয়ার কারণে আমাদের মোবাইলটা গ্রে কালারের হয়ে গেছে। তাহলে আমরা যখন পেজ নেবো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা কি পেজ নিচ্ছি, এখান থেকে আমাদের RGB সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে, আর CMYK সিলেক্ট করে দিতে হবে। দুইটা কালার নিয়ে আমরা কাজ করবো, কখন RGB আর কখন CMYK কালার নিব? যখন প্রিন্ট করবো CMYK, যখন আমরা কোনো কিছু পোস্ট রিলেটেড ডিজাইন করবো তখন আমরা এখান থেকে RGB কালার নেবো, ঠিক আছে। আমরা এখন এটা তো পোস্ট রিলেটেড একটা অ্যাডভাইস তৈরি করছি, RGB কালার নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা পেপার নেবো A4 সাইজের, ওকে। এবার যদি আমি এখান থেকে পেজ নিই, এবার যদি মোবাইলটা এখানে নিই, এবার দেখেন কালার সব আসবে, দেখেছেন? বুঝাতে পারলাম বিষয়টা? আচ্ছা, এবার আমি মোবাইলটা এখনই নিবো না আমি। এবার আমাদের এখানে যেটা হলো, আমরা যখন কোনো কিছু রিমুভ করবো মাস্ক নিবো, এখানে আমাদের মাস্কিং আছে না, এই মাস্কিংটা আমরা এখানে এভাবে রাখবো না, অ্যাপ্লাই করে দেবো। রাইট বাটন ক্লিক করে এটার উপরে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, মানে এক করে দেবো, এটা ভুল করবেন না কোনো সময়, ঠিক আছে? মাস্কিং নিয়ে বোঝেননি, একবার দেখাবো এটা। আচ্ছা, এই যে আমি সিলেকশন পর্যন্ত বুঝেছেন তো, সিলেকশন পর্যন্ত বুঝলেই হবে। আমি যখন সিলেকশন করব তখন আমরা রিফাইন এডজে যখন যাব, এই যে এখান থেকে আমরা এই যে এখান থেকে স্মুথনেস একটু বাড়াই দিলাম, এখানে কন্টেস একটু বাড়াই দিলাম, এখানে আমরা শিফট এডজ একটু কমাই দিলাম। দেওয়ার পরে দেখেন সিলেকশন আছে না, এখন যদি ওকে করি আমাদের কোনো লেয়ার মাস্কিং আসবে না। আমি যখন এখান থেকে লেয়ার মাস্কিং নিয়ে নিলাম, দেখেছেন? লেয়ার মাস্ক, এবার ওকেতে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, এখানে লেয়ার মাস্ক চলে আসবে, ঠিক আছে। ওই যে আমরা যখন ব্রাশ টুল নিয়ে কাজ করলাম তখন তো লেয়ার মাস্কিং এ দেখেছিলাম। আচ্ছা, এবারে লেয়ার মাস্কিংটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। এবার আমরা মুভ টুল নিলাম, নিয়ে এই যে এই যে মোবাইল ফোনটাকে ধরে আমরা এই পেজে নিয়ে যাবো। আচ্ছা, এই পেজটাকে আমরা যেটা করতে হবে, এই পেজটাকে ঘুরাই নিতে হবে, পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ করতে হবে। কোথায় যাবো ল্যান্ডস্কেপ করতে হলে, কোথায় যাবো বলেন, মুখে বলেন? এডিটে না, আমরা যাবো হলো ইমেজে, আমরা ইমেজ যাবো। যাওয়ার পরে রোটেট, এই যে ইমেজ রোটেশন আছে না,
এখানে 90 ডিগ্রি সিসি অথবা 90 ডিগ্রি সিসি ডব্লিউ যেটাই ক্লিক করেন সেটাই হয়ে যাবে, ঘুরাই ফেললাম, দেখেছেন। এবার আমরা ছবিটাকে এখানে নিয়ে যাব পেজের উপরে, ঠিক আছে। এবার ছবিটাকে আমরা একটু বড় করব, কন্ট্রোল টি দিয়ে এই মোবাইল ফোনটাকে একটু বড় করে দিলাম, ওকে। এবার এই ছবিটাকে আমরা এই দিকে না, আমরা উল্টা করে ফেলবো, ঘুরাই ফেলবো। তাহলে কন্ট্রোল টি থাকা অবস্থায়, ফ্রি ট্রান্সফর্ম থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ ভার্টিক্যাল করলে উপরে জিনিস নিচে আসবে, নিচে জিনিস উপরে চলে যাবে, দেখেন। এই যে দেখেন উল্টাই গেল, দেখেছেন। আমরা দেখেন আমাদের উল্টানোর কোনো প্রয়োজন নেই, আমাদের এই দিকে মানে যে এই জিনিসটা এদিকে আছে, এই জিনিসটা এদিক করে ফেলবো। তাহলে আমি ফ্লিপ হরিজন্টাল করে ফেলবো, দেখেন মোবাইল ফোনটা ঘুরে এদিকে চলে আসলো। এই জিনিসটা কি মাথার উপর দিয়ে গেল? প্র্যাকটিস করলে মাথার ভিতরে ঢুকে যাবে, সমস্যা নেই। আচ্ছা, মোবাইল ফোনটা আমরা নতুন একটা একটা পারফেক্ট জায়গায় বসায় রাখলাম, কি হচ্ছে বলেন তো, কি তৈরি করছে বুঝতে পারছেন কিছু একটা? আচ্ছা, পা করার পরে বিলেন। আচ্ছা, এবার আমি মেসেজ ছবির কাছে যাই। এই যে মেসেজ ছবিটা আমার এখানে প্রয়োজন নেই, মেসেজ ছবিটা সিলেক্ট করব, কুইক সিলেকশন টুল নিলাম, এইভাবে সিলেক্ট করে ফেলি। একটু পারফেক্ট করার জন্য একটু জুম করে দেখি ঠিকঠাক আছে কিনা সব জায়গা। ঠিক আছে, আর কোন জায়গায় এমন আছে যে সেখানে সমস্যা হয়েছে? কোথায়? এখানে এখানে প্লাস আচ্ছা, তাছাড়া তো সব ঠিকঠাকই আছে মনে হচ্ছে না। তাহলে আমরা এবার চলে যাই একটু যে একটু কর্নারগুলো একটু সফট করার জন্য, রিফাইন্ড এডসে চলে যাই আমরা। এখান থেকে স্মুথটা একটু দিয়ে দিই, কন্ট্রাস্ট, এগুলো একদম সব ছবির ক্ষেত্রে কিন্তু একই। হ্যাঁ, ছবিটা একটু পারফেক্ট করার জন্য লেয়ার মাস্কিং, ওকে। আচ্ছা, এবার এই যে অ্যাপ্লাই করে দিই এটা আমরা এখান থেকে, এবার ছবিটাকে আমরা মুভ টুল দিয়ে নিয়ে আমাদের সেই পেজের উপরে যাই। কন্ট্রোল টি, কন্ট্রোল শিফট একটু বড়, ঠিক আছে, বসাই দিলাম। আচ্ছা, এবার আবার আমরা সেই ছবির এখানে ফিরে যাই, কন্ট্রোলটার জেড দিয়ে। আমাদের ফুটবলটা এখন লাগবে, ফুটবলটা খালি নিয়ে নিই এখান থেকে, কুইক সিলেকশন টুল দিয়ে ফুটবলটাকে এভাবে সিলেক্ট করে নিই। ফুটবলটা হলেই হলো, অত পারফেক্ট করা দরকার নেই, একটু স্মুথ করে নিই। আমার জোরে দেখা যাচ্ছে, ওকে। এবার আমরা এই ফুটবলটা আমরা এই পেজের উপরে নিয়ে যাই, কন্ট্রোল ডি, কন্ট্রোল অল্টার ধরে একটু বড় করে। আচ্ছা, এবার দেখেন আমরা এই যে টিভিতে বিভিন্ন অ্যাডভাইস দেখেন না, মোবাইলের মোবাইলের অ্যাডভাইসটা কেমন হয়, মানে যে ফোন একটা মনে করেন মেসির ফুটবল অথবা একটা মনে করেন বাগ একদম টিভির ভিতর থেকে চলে আসছে বাইরে, মানে ওইটা দিয়ে কি বোঝায় যে টিভিটা অনেক ভালো, টিভির মনিটর অনেক ক্লিয়ার, একদম মনে হবে সব বাস্তব দেখছেন সব কিছু, এমন এমন কিছু একটা বোঝায় অ্যাডভাইসে। তো এখানে মনে করেন এই মোবাইলের ডিসপ্লে এতটাই ক্লিয়ার যে মেসির ফুটবল খেলা দেখে দেখতে মেসি মনে হচ্ছে বাস্তবে আপনি দেখছেন। তো বিষয়টা হলে এমন একটা কিছু আমরা তৈরি করছি অ্যাডভাইস যেটাকে বলা হয়। তো আমি এখান থেকে ফুটবল দিয়ে দিই, এখানে যে ফুটবল মেরেছে ভিতর থেকে মোবাইল ফোনের ভিতর থেকে মেরেছে বাইরে চলে এসেছে, মানে মোবাইল ফোনটা খুব ভালো, খুব ক্লিয়ার।
তো এবার আসি আমাদের এই মোবাইল ফোনের এই ডিসপ্লে তো দেখা যাবে না, যখন মোবাইল ফোনে আমরা মানে কোনো খেলা দেখবো তখন কি ডিসপ্লে দেখাবে, তো মাঠ দেখাবে, ভিতরে মাঠ দেখাবে না, তারপরে মাঠের ছবিটা এখান থেকে নিব, এখান থেকে আমরা আবার কন্ট্রোলার জেড দিয়ে মাঠের ছবিটা নিব, এবার মাঠের ছবিটা এখান থেকে আমাদের দেখেন এখানে ফুটবল আছে, এখানে মানুষ আছে, আমরা মাঠের ছবি তো একটু বড় করে নিতে পারছি না, তাহলে কি করতে হবে আমাদের ফুটবলটাকে রিমুভ করে দিতে হবে, স্পট হিলিং স্পট টুল আছে না, কেনাটা ক্লিক করো, মাঠের ফুটবল এখান থেকে হারাই গেল গাইড, এবার এখানে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমরা এখান থেকে জায়গাটাকে সিলেক্ট করে কপি করে দিলাম, কন্ট্রোল সিতে কপি, পেজের উপরে যেয়ে কন্ট্রোল ভিতে পেস্ট, এবার এই মাঠের ছবিটাকে আমরা একটু বড় করে নেব, বড় করবো কীভাবে, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল অল্টার ধরে বড় করে নিলাম, কি বোঝা যাচ্ছে তো বিষয়টা নাকি একটু আমি দ্রুত বলছি, কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরাইয়ে মোবাইলের মাপে বসাই নিলাম, এবার আমাদের এই ফোনের ছবির এই যে উপরে যে ফোনের ছবি আছে না অথবা মেসেজ ছবির নিচে দিয়ে দিব, এবারে মেসেজ ছবিগুলো আমরা এখান থেকে একটু আই অফ করে রাখতে পারি, আই অফ করা বলতে কি বুঝাচ্ছি আমরা বলেন তো, মানে ওইগুলোকে এখন হাইড করে রাখছি আমি, শুধুমাত্র এই মোবাইলের ফোনের আর এটার ছবির কাজ করবে এখন, এইটা আমি আই অফ করে রাখলাম, এবার আমি মোবাইল ফোনের এই ডিসপ্লের অংশটা শুধু সিলেক্ট করব, কুইক সিলেকশন টুল নিলাম একটু বড় করে নিই, এই শুধুমাত্র আমি কি করলাম আমাদের এই ডিসপ্লের অংশ, বাইরের অংশ কিন্তু সিলেক্ট করি নাই, করেছি শুধু ডিসপ্লের অংশ সিলেক্ট করলাম, করার পর এখানে একটু ভালো করে বুঝবেন এটা মাঠের উপর দিয়ে চলে যাবে, আমি কোন লেয়ারের ভিতরে আসি, মোবাইল ফোনের লেয়ারের ভিতরে আসি, এবার আমি এই লেয়ারটা ওপেন করলাম, আমি চলে গেলাম এই লেয়ারে, দেখেন মোবাইল ফোনের অংশ সিলেক্ট করেছি, কোন লেয়ারের ভিতরে আসি আমি, আমাদের সেই মাঠের লেয়ারের ভিতরে আসি, আমি যদি এখন মুছি ইরেজার টুল দিয়ে যদি মুছি আমাদের কোনটা মুছবে বলেন তো, মাঠের ছবি মুছে যাবে না, মাঠের ছবি মুছে ডিসপ্লে সেই অংশ আমি দেখতে পারছি এখানে, তাই না, কিন্তু আমার তো ডিসপ্লের অংশ দেখা যাবে না, এই মাঠের ছবি এইটার ভিতরে দেখা যাবে, ডিসপ্লের অংশটা মুছে যাবে, তাহলে আমরা যেটা করব, যেটা আমরা এখন করব সেটা কি করব, আমাদের বাইরের অংশটা মুছে দিতে হবে, বাইরের অংশ কি এখন মুছছে, ভিতরের অংশ মুছছে, বাইরের অংশ মুছছে না, বাইরের অংশ মুছতে হলে কি করতে হবে বলেন তো দেখি একটু, এই সিলেকশনটাকে ঘুরাই দিতে হবে, মানে কন্ট্রোল শিফট আই দিয়ে রিভার্স করে দিতে হবে, তাই না, কন্ট্রোল শিফট আই দিলাম সিলেকশন রিভার্স, এবার আমি এখানে মুছতে পারছি না, বাইরে মুছতে পারছি, ও মাঠের ছবিতে যাই, মাঠের ছবি দাদা এবার বাইরের অংশ মুছতে পারছে, দেখেছেন আমাদের এখানে যেটা হয়েছে আমি একটু কন্ট্রোল জেড টি ছবির অংশ মুছে গিয়েছিল, এবার আমি এই অংশটাকে এইভাবে মুছে দিই, এই অংশটা এইভাবে মুছতে পারি অথবা এখন যেহেতু সিলেকশন আছে আমি কন্ট্রোল ডিলিট প্রেস করলে মুছে যাবে সব, ঠিক আছে আর একবার দেখাবো এটা, বুঝেছেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এবার আমরা সেই মেসেজ ছবি ফুটবলের ছবি নিয়ে চলে আসলাম, এবার এই ছবিটা তো আমাদের এই মোবাইল ফোন এইগুলো আমি একটু সিলেক্ট করে নিই শিফট ধরে, এই যে আমরা যেগুলো কাজ করলাম এই কাজগুলো এই মোবাইল ফোনটা তো এখানে আমাদের একটা হেলান দিয়ে রাখতে হবে, তাই না, মানে কোনো কিছুর সাথে এটা হেলান দিয়ে থাকবে এমন কিছু একটা করবে না, মোবাইল ফোন এইভাবে একদম মনে হচ্ছে কেমন দেখা যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে গুগলে যাই, গুগল থেকে একটা কাজ দেখাচ্ছি, আচ্ছা আমি এখান থেকে একটা নারকেল গাছ নেব, নারকেল গাছের সাথে ফোনটা হেলান দিয়ে রাখবো, এই ছবিটাকে আমরা আপনাদের এই ফোল্ডারের ভিতরে দিয়ে দিলাম, বাসায় প্র্যাকটিস করতে হবে না, ফটো ছবিটাকে ওপেন করে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আছে আমাদের, এটা সমস্যা নেই কোনো, চলে যায় কন্ট্রোল টি এটাকে দিয়ে দিব হলো মোবাইল,
এই দেখেন এখানে ক্লিক করলাম উপরে শিফট ধরে এখানে ক্লিক করছি এগুলো সব সিলেক্ট হয়ে হয়ে গেল ঠিক আছে এগুলো সব মিলে একটু ছোট এবার আমরা এখান থেকে ইরেজার টুল নিয়ে আমরা এই জায়গার জিনিসগুলো মুছে দিই এই গাছটা আমাদের লাগবে ঠিক আছে এবার আমরা যেটা করবো এই সই যে ব্যাকগ্রাউন্ডে যে গাছ আছে আমাদের গাছের একটু কালারিং মালারিং করে দিই গাছের লেয়ারে গেলাম কন্ট্রোল এল দিয়ে একটু লেভেলটা কমাই দিই কন্ট্রোল ইউ দিয়ে ইউ স্যাচুরেশন আসি এখান থেকে গাছের কালারটা সবুজ করে দিই ঠিক আছে এবার এখানে লেখালেখি করে দেন একটা মনে করেন এই ফোনের পেছনের একটা পার্ট দেন ভিভো ফোন এখানে ভিভো ফোনে আপনি মার্কেটিং করছেন ভিভো ফোন দিয়ে দিলেন এখানে কিছু তার ভালো বৈশিষ্ট্য লিখে দিলেন একটা অ্যাডভাইস হয়ে গেল সমুদ্র আচ্ছা কইরেন সমুদ্র এটা ঠিক আছে তাহলে এটা আমি সেভ করে দিলাম আপনারা এইভাবে এটা প্র্যাকটিস করবেন আপনারা যে এখানে টিভি মিপির ভিতর দিয়েও করতে পারেন যে অনেকগুলো ছবি দিয়ে দিয়েছি আপনারা করবেন ঠিক আছে তাহলে আমি ভিডিওটা এবার অফ করে দিই